নমস্কার বন্ধুরা, আজকে কাটোয়া যাচ্ছি মাছ ধরতে। এইমাত্র 6টা বাজে, 6টা বাজে 10 মিনিট বাকি, আমরা যাচ্ছি। কেশব আর আমি, এই দেখুন, এইমাত্র আমরা রওনা দিলাম। আজ একটু দেরি হয়ে গেছে, দেখা যাক কাটোয়া যে কাটোয়ায় মাছ হচ্ছে। শুনেছি একটু জল বেড়েছিল। এটা হচ্ছে আমাদের নদী, আমাদের নদী শুকিয়ে গেছে পুরো একদম। আপনাদেরকে দেখাচ্ছি, নদী পুরো শুকিয়ে গেছে। এটা আমরা নদীর, এখন নদীর দিয়ে যাচ্ছি, এটা নদী দিয়ে যাচ্ছে এখন। এই নদীর সূর্য এখন উঠছে এই মাত্র। যাই হোক, দেখা যাক কি হয় বন্ধুরা। দোস্ত, আজ রিভার মে মাছলি পাকড়নে যা রা হুঁ কাটোয়া। তো রাস্তে কে এই রোড কে সাইড মে এক জো চায়ে কা দোকান আপ লোগো দিখায়া থা, ওহি পর আব চায়ে পিউঙ্গা। এ দেখিয়ে, ये आ रही है कृष्णनगर साइतिया, कटवा से आने वाली बस है। तो ये मेरा दोस्त है केशव। केशव इधर देखो। तो चलिए चाय पीते हैं, फिर जाऊंगा। तो ये हाई रोड है, तो देखते हैं दोस्तों। ये टी टाइम है, तो ये मिट्टी का प्याला में चाय है, ये सब पी रहे हैं। तो मिलते हैं रिवर में। লোক মাছলি পকড়েঙ্গে ইধার সে যাওঙ্গা ইধার সে বন্ধুরা। এটা অজয় ব্রিজ, আমরা ব্রিজ পার হয়ে বাঁদিকে নেমে যাব। বাঁদিকে রাস্তা ধরে আমি ওই ডানে কাটোয়া পড়ে থাকবে, আমরা বাঁদিকে বাঁদিকে নেমে চলে যাব। ওই ব্রিজে ধরবো, সামনে যেখানে আপনার গঙ্গার সাথে মিশছে, আমরা যেখানে মাছ ধরি সেখান থেকে গঙ্গা মিশছে এক থেকে 1.5 কিলোমিটার দূরে। আমরা ওখানেই, এই দেখুন অজয় ব্রিজ শেষ হলো, চলে গেল এটা কাটোয়া, এটা কাটোয়া চলে গেল। আমরা অজয় নদী এই যে পড়ে থাকলো, বাঁদিকে আমাদের ডান দিকে রাস্তা, এই রাস্তাতে চলছি আমরা। এই রিভার মে হাম লোক মাছলি পকড়েঙ্গে, লেকিন ও থোড়া আগে হ্যাঁ। গাছের কাছে বসে আছে তো,
তুমি চলো, রাস্তা চলো। একজন গাছের কাছে বসে আছে, গাছের কাছে বসে আছে একজন, তো কে নদীতে दोस्तों थोड़ा पानी ज्यादा हुआ है बंधुरा, पानी जल एक बेड़े, देखा जाए माछ हो कि नहीं। तो बोले आपने अवश्य तुले धरब, देखा जाए कि है। আজ 26/3/2023 আমরা আবার সেই পূর্ব পরিচিত নদী, আমরা বহু এখানে মাছ ধরেছি, বহুবার এসেছিলাম মাছ ধরেছি, রেজাল্টও দেখেছেন আপনারা। আমাদের মাস্টারমশাই ইতিমধ্যে নদীর পাড়ে পৌঁছে গেছে, আমি মাস্টারমশাই নদীর পাড়ে এসে মাস্টারমশাই নদীতে চার তৈরি করার জন্য, চার দেওয়ার জন্য চার লাড্ডু বানাচ্ছে। আপনারা দেখুন, কন্টিনিউ করুন ভিডিওটা। আজকে যে রেজাল্ট হবে সেটা আপনারা দেখতে পাবেন। টাইম হচ্ছে এখন 8:02, আমরা সেট আপ এখনও রেডি করিনি, আমরা চারগুলো বানাচ্ছি নদীতে ফেলার জন্য। এই দেখুন লাড্ডু তৈরি করছে মাস্টারমশাই। লাড্ডুটা গোল গোল করে পাশে রাখছে, এই লাড্ডু নদীতে ফেলা হবে। এঁটেল মাটি দিয়ে লাড্ডুটা বাড়ি থেকে বানানো হয়েছিল, চার তৈরি করে আনা হয়েছিল বাড়ি থেকে। আজকে আমরা এখানে দুটো সিঙ্গেল টোপ দেবো আর দুটো সুজির টোপ মারবো নতুন প্রসেস দিয়ে। রেজাল্ট কোনটাই হয় দেখা যাক, নদীর জলটাও একটু বেড়েছে আগের দিনের তুলনায়, নদী দু হাতের মতন অজয় নদীর জলটা বেড়েছে। তো দেখা যাক মাছ আজ কী হয়, আপনারা ভিডিওটাকে দেখবেন অবশ্যই। রেজাল্টও দেখাবো, এই দেখুন নদীর চার করা হচ্ছে, মাস্টারমশাই রেডি হলো খেলার জন্য, এই পড়ছে একই জায়গায় চারটা হচ্ছে, দেখে নিন। চার হয়ে গেল, এবার আমাদের সেট আপগুলো রেডি করবো। সেট আপগুলোকে এখন এইরকম প্রসেসে পড়ে আছে, সেগুলোকে রেডি করে নদীতে ফেলবো। টোপ বাড়ি থেকে বানানো হয়েছিল, এই দেখুন আজকে, এই দেখুন সিঙ্গেল টোপ, ইঞ্জের ডিম, এই দেখুন সেট আপ। আমাদের এই সেট আপগুলো সব আনা হয়েছে, এবার রেডি করা যাবে, রেডি করে নদীতে ফেলব। রেজাল্ট দেখা যাক কি হয়। এটা হয়েছে, দেখা যাক প্রথমে। ও ঝিলটা দিতে হতো না, হ্যাঁ বল টানে রাখো। আরে ছোট মাছ, ছোট মানে কেজি খানিক তো বটে। রায় বাটাগুলো ছেড়ে দে।
সবে একটা মাছ খেলো হিট হলো মাস্টার দা এখন খেলাচ্ছে মাছটা মাছটা খেলাচ্ছে দেখা যাক সম্ভবত সাইজেরই মাছ আছে আমাদের আগে একখানা মাছ হয়েছিল কিন্তু হিটটা টাইম মতন না করার জন্য মিস হয়ে গেছে আমি আরো বড় করতে পারো তোমার নামা দর্শন আর তোমার সামনেটা খুলবে সামনেটা খুলবে নেট হয়ে গেছে মাছ মিরিক 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 বাবু আমার কাছে আছে সজীব বাবু আমার কাটোয়া ছিল আমার কে মাছটা আড়াই কিলো সাইজ আছে আড়াই কিলো কাপু নিয়ে আসতে হবে পুষ্করা এবার পুষ্করা পুষ্করো ভিডিওটা করেছ বউ বলো যা বলবে এটা চালু তো দেখুন তো চালু আছে হ্যাঁ চালু আছে চালু আছে চালু আছে মাস্টার দা মুর্শিদাবাদ বাড়ি একটা মাছ পেলো মিরিক মাছ খুব সুন্দর খুব ভালো লাগছে আরে সজীব ধরে আছে আমাদের কাটোয়া ছেলে মিরিক মাছ না নেট নিয়ে এসো নেট নিয়ে এসো নেট নিয়ে এসো এসব খুব সুন্দর মিরিক এই মিরিক খুব কম দেখা যায় ঠিক আছে দেখুন সকাল 8:26 থেকে বসে এই মাত্র একটা হিট হয়েছে মিগল মাছ হয়েছে প্রায় কেজি 2.5 হবে তো এবার আবার দেখুন নতুন করে স্টোভ বাঁকানো হচ্ছে সিঙ্গেল টোপই আপনারা বলবেন কোন টোপ দিচ্ছে দেখাচ্ছে না এই দেখুন সিঙ্গেল টোপ অনলি ফর রুটি পাউরুটিকে মাখানো হয়েছে দিয়ে পিমড়ার ডিম দিয়ে খেলা হচ্ছে পিমড়ার ডিমটাকে দেখুন ময়দার টোপের সঙ্গে লাগিয়ে দিচ্ছে পেস্ট করে
বর্ষির সঙ্গে গেতে বর্ষির সঙ্গে তে আবার ওইদিকে একটা মাছ হয়েছে। ভিডিওটা দেখি কনভার্ট করে নিয়ে আসি, দেখেন একটা। আমি একটু অন্য সাইডে চলে গেছিলাম, অন্য সাইডে একজনের মাছ হয়েছিল তাই সেটা দেখতে গেছিলাম। তার আগেই মাছটা তুলে নিয়েছে, দেখুন এই দেখুন কিভাবে পাউরুটির পেস্টকে, কোনো ল্যাপিং নেই, কিচ্ছু নেই। পিমড়ের ডিম দিয়ে, পিমড়ের ডিম দিয়ে শুধু মা খাচ্ছে। পিমড়ের ডিমটাকে সাইডে, পাউরুটির যে পেস্ট আছে তার সঙ্গে লাগিয়ে পাঁচ কাঁটা, এই যে পাঁচটা কাঁটা, পাঁচ কাঁটা দিয়ে ঠিক করছে। এই দেখুন পাঁচ কাঁটার হুঁক, এটা পাঁচ কাঁটার হুঁক, এই জাপানি টনসিল, জাপানি টনসিল, এই দিয়ে মাছটা ইয়ে করা হবে। মাছটা ঠিক করছে, টোপটা ঠিক গাঁথা হয়ে গেল। এবার ক্যামেরাটা জুম করে শিকার দিকে দেখাও সব, এই দেখুন প্রচুর শিকারি এসেছে আজকে রবিবার তো, এই দেখুন প্রচুর শিকারি এসেছে নদীর এটা ওই পার, অজয়ের ওই পার, ওই পারে আছে কিছু শিকারি। এই দেখুন মাছ ধরছে তারা, এই দেখুন প্রত্যেক ধারে ধারে শিকারি, প্রত্যেক ধারে ধারে শিকারি আছে মাছের, প্রত্যেক ধারে ধারে, প্রত্যেকটা ধারে ধারে। হ্যাঁ এই দেখুন শিকারি, এই শিকারি আমার পাশে বসে আছে সাজিদ ভাই, এই যে সাজিদদা, হ্যাঁ সাজিদদা বসে আছে, তার পাশে বসে আছে উত্তমদা কলকাতা থেকে আগত, আর ওই ধারে কিছু লোক আছে, কিছু ভাই শিকার করছে, তার পাশে আছে এই দেখুন ছাতা, তার পাশেও আছে অজয় রিভার, অজয় রিভারে এসেছে চারিদিকে লোক আছে, সবাই কম বেশি টোপ ফেলছে যে যেমন পাচ্ছে, শিকার একটা শিকার করছে। আর সানডের দিন একটু লোক একটু বেশি, আরও লোক হয় একটু কম আছে আজ। এই ছিল আগে, দেখুন রেজাল্ট কী হয়। মাছ আজকে সেরকম কিছু হয়নি কো, ওই পারে প্রচুর শিকারি বসে আছে, দেখা যায় শিকারিগুলোকে আপনাদেরকে। ওই পারের শিকারি দেখুন, এক দুই তিন, এই যে ওই পারে সব শিকারি বসে আছে, এই যে সব শিকারি, সব ছাতা ছিল ছাতাগুলো গুটিয়ে দিয়েছে এখন। আচ্ছা এটা হচ্ছে আমাদের সজীবদা কাটোয়া বাড়ি, এখানেই বাড়ি। হ্যাঁ এই দাদা হচ্ছে উত্তমদা কলকাতা থেকে এসছে, আর এই কাকা হচ্ছে আমাদের নৌকাতে পার করে দেবে এপার থেকে, আর এই যে আমাদের অ্যাডভোকেট দাদা মিঠুনদা, আর আমাদের এই যে কেশব, কেশব এক। তো বন্ধুরা মাছটা একবার অ্যাডভোকেট দাদা দেখাবে আমাদেরকে, মাছটা যাওয়ার সময় আমরা চলে যাব, তো মাছটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। মৃগেল মাছ দেখুন, তো ওকে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ। নৌকাতে পার হচ্ছি এখন আমরা, এবার থেকে সব বসে আছে, মিঠুনদা উত্তমদা ওই কাকা নৌকা চালাচ্ছে,
সজীব ভাই আমার সঙ্গে আছে, ওই যে কেশব বসে আছে, সুন্দর লেগে গেছে, আমরা এখন পার হচ্ছি জলে। কেশব খুব ভালো ছেলে, নৌকাও পারাপার করে হেলমেট পরে, আইন মানতে ভালো আছে, প্রচুর এনজয় হলো। সমস্যা মাছ খেলো না কো আজকে, কেশব একদম আইন ভাঙবে না, বিএলআর অফিসের লোক, সবসময় আইন মেনে কাজ করে, সেফ ড্রাইভ সেফ লাইফ। কথা বলছে চিনি চিনি নিজে আইন রক্ষক। হ্যাঁ যাই হোক, এই আনন্দটাই থাকবে কিছুই না, আজ আছি কাল নেই, এইটাই হচ্ছে বন্ধুরা ভাই।